আমরা আজকে আলোচনা করব হরিত কি ফল সম্পর্কে। তবে চলুন আজকের ভিডিও শুরু করি। হরিত কি ইংরেজিতে ব্ল্যাক অর চেবুলিক মাইরোবালান। এটি একটি ভেষজ উদ্ভিদ। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এটি পাওয়া যায়। বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম ও টাঙ্গাইল প্রভৃতি স্থানে বেশি পাওয়া যায়। হরিত কি ফল বিভিন্ন রোগের চিকিৎসায় এবং রন্ধনশিল্পে বহুল ব্যবহৃত ভেষজ ফল। এবারে চলুন বিবরণ সম্পর্কে জেনে নেব। হরিতকির বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া চেবুলা। হরিত কি একটি বৃক্ষ জাতীয় সপুষ্পক উদ্ভিদ। বাংলাদেশ ও ভারতে এর আদি নিবাস। ভারতবর্ষের বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিক্ষিপ্তভাবে এই গাছ দেখা যায়। উচ্চতা 40 ফুট পর্যন্ত হতে পারে। ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা ঝরে নতুন পাতা গজাতে থাকে। বাকল গাঢ় বাদামি। বাকলে লম্বা ফাটল থাকে। পাতা লম্বা চ্যাপটা, কিনার চোখা লম্বায় 5-6 ইঞ্চি। ফুল ফোটে ডালের শেষ প্রান্তে। রং হালকা হলুদাভ সাদা। ফল লম্বাটে মোচাকৃতি, লম্বায় প্রায় 1.5 ইঞ্চি। কাঁচা ফল সবুজ, পরিপক্ক ফল হালকা হলুদ, শুকালে কালচে খয়েরি রং হয়। ফলের ত্বক ভীষণ শক্ত। এই ফল বছরের পর বছর ভালো থাকে। ফলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লম্বা লম্বা 5-6টি শিরা থাকে। ফলের বাইরের আবরণ কুচকানো। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। ফলের ভেতর একটি মাত্র ভীষণ শক্ত বীজ থাকে। বীজ থেকে চারা তৈরি করা যায়। হরিত কি তিতা গন্ধ বিশিষ্ট। ইহা ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুকটোজ, সাকসিনিক অ্যাসিড এবং বিটা সাইটোস্টেরল সমৃদ্ধ। ব্যবহার সম্পাদনা। এই গাছের ফল, বীজ, পাতা সবই মানুষের উপকারে আসে। হরিতকির কাঠ খুব মজবুত। এই কাঠ ফ্রেম, খুঁটি, আসবাব তৈরিতে ব্যবহৃত হয়। মানুষের রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসেবে এই উদ্ভিদ বিশেষ কার্যকর। জীবাণু ও ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী। প্রচলিত আছে, প্রতি সকালে 1 কাপ পরিমাণ হরিতকি ভেজানো পানি ব্যবহার করলে রোগ থেকে দূরে থাকা যায়। আমলকি ও বিভিদকির বহেরা সঙ্গে হরিত কি ভেজানো পানি সব রোগের আশ্চর্য মহৌষধ। আমলকি, হরিত কি ও বহেরা এই তিন ফলের মিশ্রণকে ত্রিফলা বলে। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ত্রিফলা স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারী। হরিত কি চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তশূল দূর হয়। পাইলস, হাঁপানি, চর্মরোগ, ক্ষত রোগ, কনজাংটিভাইটিস রোগে হরিতকি ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে। ইহা রক্তচাপ এবং অন্ত্রের খিঁচুনি হ্রাস করে। হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। ইহা রেচক, কষাকারক, পিচ্ছিলকারক, পরজীবীনাশক, পরিবর্তন সাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়বিক শক্তিবর্ধক। তাই ইহা নতুন ও পুরাতন কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, অবসাদ এবং অধিক ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়। হরিতকিতে অ্যান্থ্রাকুইনন থাকার কারণে ইহা রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ। আগে চামড়ার ট্যানিং এর জন্য ও কাপড়ে রং করতে হরিতকির ফল ব্যবহার করা হতো।